আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা দুইজন ইউটিউবার আমাদের পাশে আছে, কমরুল ভাই আর আরিফুল ভাই। আমরা বহুত দিন পর একসাথে এক জায়গায় আড্ডা দিতে আইছি। আড্ডা মানে অ্যাকচুয়ালি মানে আমরা বিকাল সময় মানে ঘুরতে আইছি, এখানে বহুত মজার এখানে আবহাওয়া। সো আজকে আমরা আরিফুল ভাইয়ের বহুত দিন পর আরিফুল ভাইয়ের সাথে দেখা। তো আরিফুল ভাইয়ের খবর কিরকম চলছে বর্তমান আমরা একটু জানার চেষ্টা করব। আরিফুল ভাই খবর সবর বলো। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর কমরুল ভাইয়ের খবর? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের সামনে আমাদের সম্মুখে আরিফুল ভাই আর আমাদের ফেমাস ইউটিউবার কমরুল ভাইয়ের একটা একটা গজল শুনবো ছোটো ছোটো, আর শুনে আমরা বলবো মানে কার গজলটা বেশি সুন্দর হয়, এটা আমরা কমেন্টের নিচে কমেন্টে বলবো কার গজল আমরা বেশি পছন্দ করি। গতিকে আমরা এনাদের গজলটা শুনতে শোনার ইচ্ছা করছে, আর ওনারা এখন বলবে, অবশ্যই কমেন্টে বলবেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, বাস বাগানে বাগুর স্থানে হয়তো দেবে মুরে কবর, আধার কবরে আলোর প্রদীপ, কেহ নাহি কবু জ্বালবে, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।